আঘাত পাওয়া ছাড়াই অনেক সময় হাতে পায়ে ব্যথা দেখা দেয়। বিষয়টি অনেক সময় আমরা গুরুত্ব দেই না, এই অবহেলা বিপদের কারণ হতে পারে। এই ব্যথা কোনো কোনো সময় স্বল্প মেয়াদী হয়, আবার কখনো দীর্ঘ সময় বয়ে বেড়াতে হয়। ধমনীতে ব্লক থেকেও অনেক সময় এই ব্যথা হয়, আবার হাত পায়ের রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হলেও এই সমস্যা দেখা দেয়। অ্যাকিউট লিম্বো ইস্কেমিয়ার কারণে অনেক সময় হাত পায়ে ব্যথা দেখা দেয়। আমরা সবাই জানি যে রক্ত তরল অবস্থায় রক্তনালীর ভিতর দিয়ে শরীরের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। রক্তনালী বা হৃৎপিণ্ডের ভিতরে রক্ত জমাট বেঁধে যাওয়াটা অস্বাভাবিক এবং বিপজ্জনক। বিভিন্ন কারণে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের মধ্যে রক্ত জমাট বেঁধে যেতে পারে। জমাট বাঁধা রক্তের এ টুকরো রক্তস্রোতের সঙ্গে প্রবাহিত হয়ে মুহূর্তের মধ্যে শরীরের যে কোনো জায়গায় গিয়ে পৌঁছাতে পারে এবং সেখান রক্ত সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে। মস্তিষ্কে এ ধরনের ঘটনা ঘটলে তাকে স্ট্রোক বলা হয়। হাত বা পায়ের ধমনী বন্ধ হলে ঘটনাটি পরিচিত হয় অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়া নামে। হৃৎপিণ্ডের ভিতরে রক্ত জমাট বেঁধে যাওয়ার অনেক কারণ আছে। মাঝে মাঝে রক্তনালী বা ধমনী নিজেই অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়ার কারণ হয়ে দাঁড়ায়। হয়তো ধমনীর ভিতরের দেয়ালে আগে থেকেই কোলেস্টেরলের আস্তরণ ছিল, এই আস্তরণ কোনো কারণে ভেঙে গেলে তার উপর রক্ত জমাট বাঁধতে শুরু করে। এক পর্যায়ে এ জমাট রক্ত ধমনীর রক্ত চলাচলের পুরো পথটাকেই বন্ধ করে দেয়, আর পুরো ঘটনাটা ঘটে অতি অল্প সময়ের মধ্যে। অধিকাংশ ক্ষেত্রেই এ রোগীরা আগে থেকে ক্রনিক লিম্ব ইস্কেমিয়ার লক্ষণাদি যেমন হাঁটতে গেলে পায়ে ব্যথা পাওয়া প্রকাশ করেন, যদিও সেই সময় তারা তা টের পান না বা গুরুত্ব দেন না। কখনও ধমনীর ফুলে যাওয়া অংশ বা অ্যানিউরিজম থেকে জমাট রক্ত ছুটে গিয়েও পরবর্তী অংশের ধমনী বন্ধ করে অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়ার সৃষ্টি করতে পারে। হাতের অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়ার ক্ষেত্রে সার্ভাইভাল রিবের কথা মাথায় না রাখলেই নয়। সার্ভাইভাল রিব ঘাড়ের নিচের দিকের কশেরুকা থেকে জন্ম নেওয়া একটি বাড়তি হাড় যা কখনো কখনো হাতে রক্ত সরবরাহকারী সাবক্লাভিয়ান ধমনীর উপর চাপ সৃষ্টি করতে পারে। এ চাপের ফলে ধমনীর ভিতরের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। এতে করে অনেক সময় ধমনীর আঘাতপ্রাপ্ত অংশ ফুলে যায় ও এর ভিতরে রক্ত জমাট বেঁধে যায়। এ জমাট রক্ত ছুটে গিয়ে পরবর্তী অংশের ধমনী বন্ধ করে দিয়ে অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়ার সৃষ্টি করে। রোগীরা ঠান্ডা হাত, তীব্র ব্যথা ও কালো অথবা নীল আঙ্গুল নিয়ে চিকিৎসকের কাছে আসেন। এসব ক্ষেত্রে রক্তনালীর অপারেশনের সঙ্গে সঙ্গে ঘাড়ের ভর্তি হাড় কেটে ফেলাও চিকিৎসার অংশ। সার্ভাইভাল রিব ছেলেদের চেয়ে মেয়েদের বেশি হয়। কখনো কখনো রক্ত অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়ার কারণ হয়ে ওঠে। রক্তের উপাদানগত সমস্যা বা কোনো কারণে সাময়িকভাবে রক্তের ঘনত্ব বৃদ্ধি পেলে রক্ত ধমনীর ভিতরেই জমাট বেঁধে যায় এবং রক্ত চলাচলের পথ বন্ধ করে দেয়। চলুন জেনে নিই অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়ার লক্ষণগুলো। হঠাৎ করে হাত বা পা ঠান্ডা হয়ে গিয়ে তীব্র ব্যথা শুরু হয়। হাত পা দ্রুত ফ্যাকাশে ও নীল হয়ে যেতে শুরু করে। হাত পায়ে বোধ শক্তি কমে যেতে থাকে। নড়াচড়ার ক্ষমতা হ্রাস পেতে থাকে। আক্রান্ত অংশে নাড়ির স্পন্দন টের পাওয়া যায় না। ক্রনিক লিম্ব ইস্কেমিয়ার সঙ্গে অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়ার মূল তফাতটা হলো সময়ের। ক্রনিক লিম্ব ইস্কেমিয়াতে যে ঘটনা অনেক দিন, মাস, বছর ধরে একটু একটু করে ঘটতে থাকে, অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়ার ক্ষেত্রে সেই ঘটনায় কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে ঘটে যায়। অর্থাৎ রক্ত চলাচল বন্ধ হয়ে যায় একেবারে হঠাৎ করে। তাই অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়ার বহিঃপ্রকাশ অত্যন্ত নাটকীয়। ক্রনিক লিম্ব ইস্কেমিয়াতে একটু একটু করে রক্ত চলাচল কমতে থাকায় শরীর বিকল্প রাস্তা তৈরি করে নেওয়ার সময় পায়। অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়াতে বিকল্প পথ তৈরির সময় পাওয়া যায় না বলে আক্রান্ত অংশ হঠাৎ করে প্রায় পুরোপুরি রক্ত তথা অক্সিজেন ও পুষ্টি বঞ্চিত হয়ে পড়ে। দ্রুত রক্ত সরবরাহ ফিরিয়ে আনা না গেলে এর পরিণতি অঙ্গহানি। অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়া বুঝতে পারাটাই আসল কাজ। রোগীর লক্ষণ দেখে সমস্যার কথাটা মাথায় এলেই রক্ষা। রোগীর উচিত সময় নষ্ট না করে নিকটস্থ হাসপাতালে বা চিকিৎসকের কাছে যাওয়া। চিকিৎসকের দায়িত্ব রোগ নির্ণয় বা আন্দাজ করে দ্রুত রক্তনালী বিশেষজ্ঞের কাছে পাঠানো। এ পাঠানো ব্যাপারটা নিয়ে আমাদের দেশে বিরাট সমস্যা দেখা দেয়। প্রথমত রোগ নির্ণয়ে অনেকে ব্যর্থ হন, আবার রোগ নির্ণয় হলেও পাঠাতে বিলম্ব হয়। পথের দূরত্বের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় এক্ষেত্রে দায়ী, কারণ যাই হোক চিকিৎসার এ বিলম্বের মূল্য অনেক বেশি। ভিডিওটিকে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, তাহলে এ জাতীয় ভিডিও নিয়মিত পেয়ে যাবেন।